Kalau dia harus kalian.
Ide,
বলো আল্লাহ গেছে হ্যালো আসল লোক লোকটা বাড়িছে না এমন এক ব্যক্তি সিদ্ধ গাই দিছি হ্যালো আল্লাহ মনে এখন তো কোনো সময় মায়া লাগছে না এখন তোমার লাগে আমার খুব মায়া লাগে অন্তত ফুইরা থাকে আমার তোমার লাগে এখন তোমার দেখতে পাইছি এই গন্ধের দেখে তোমার তোমার পছন্দের খাবার লইছি আমি এখন তোমার দেখা লাগে মাথার ভালো লাগছে মোরাই দাদা ফিজা বুঝে হ্যাঁ পছন্দ খাবি মানে তোমার তো দেখতাম আইসি তোমার তো আমি দেখতাম আইসি দেখো না দেখছো না কি মন বলবো কি করবা কেমনে দেখবা রাস্তা না তো বাড়ির দেখলে না মনটা বলবো এনে দেখলে তো মন বলতো না বাড়ির দেখবার কি দরকার রে ভাই আরে মানুষটাতে কই গেল শরীরটা ভালো না মাথার মধ্যে কি একটা বাঁধছে বাইদা বিন্দা মানছে ঘুরতে আছে গেল বাড়ি যদিও আমি মারিয়ারে একটু পছন্দ করি বা না ওই খাবারটা সুন্দর করে খাওয়াবেন সুন্দর ভাবে খাওয়াবেন তিন বেলা খাওয়াবেন আমার বোনের দিকে গর্দা মেরেছিল দিয়ে দিয়ে জামা জামাই বানাইলো মমি হ্যাঁ তুমি কি খালি মজা না কি মনে কাটলো আমার বোনের লোক তোমার বিয়ে দিয়ে দিতাম না হ্যাঁ তুমি মনে রাখো আমি কি বুঝিস মাস্তান আমি কোনো খেয়ে কোনো রকম করি যদি ভাবে দৌড়াঙ্গি দে আমার বউ মাস্তান টাস্তান কোন তার কাছে মেল নাই একবারে বল মানুষের বিবেক দেওয়া উচিত আমি তার জামার দেখতাম আইসি এই গন্ধের থেকে তোমার পছন্দের খাবার আমি লই আইছি বিবেক নাই রে ভাই গোপনে খবর দিছেন কেন সেইভাবে কাজটা করবা বুঝতে পারছো আমার
সামনে নির্বাচন, নির্বাচন আমার যে কোন প্রকারই হোক জয়ী হইতে হবে। আপনি কি আবার যেহেতু নিজের সন্তান আপনি কি আবার বাইবা দেখবেন না কি চান? আহ তা তোমরা বুঝবা না, যে রাজনৈতিকের ব্যাপার সেপার এখানে আমার এগুলি বুঝবা না, যেভাবে কাজ করছি বলে দিয়েছি হাফিস এইভাবে বলে দিবা এই কাজটা সেরে ব্যাপার। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলেন চাচা, কী শর্ত আপনার? আমার ছেলেটা দেখুন কোনো কষ্ট না পায়, বুঝতে পারছো? যদি তো বাপ আমি, হ্যাঁ এই কাপড় কাজটা করবা। হ্যাঁ আচ্ছা শোনো, আমি যাই। আচ্ছা মুসাদ দেখ, চিন্তা করছো কেমন বাপ আর কেমন রাজনীতি, রাজনীতির জন্য পুত্রে, ইস আমার ভাই কষ্ট হইতেছে ভাই। এগুলি আমরা বুঝার দরকার নাই, এটা রাজনীতির ভিতরে পলিটিক্স। আমরা টাকা পাইছি কাজ কইরা আমরা চলে যাব না, তো বলি ভাই তবু আর দরকার নাই। বিবেক বিবেক নাড়া দিছে রে মুসাদ দেখ, এটা আমার খুব কষ্ট লাগছে ভাই, আমারও কষ্ট পাইছি। খুশি হবে তো ওই বুট দিলে? আচ্ছা দা তোর আবার একটা বুট দিব। আরে থাক না, আরে এইগুলি যতদিন থাকবো মানুষের দেখা দয়া মায়া লাগবো, গড় জমার প্রতি সবার কদর বাড়বো। তুমি বুঝতা না গো রেখা বিবি, তা বুঝতা না আমার বুঝানোর দরকার নাই তো, তোমার খাইতে তো আমার আমার বালা কেউ বুঝে না। দুলো ভাই দুলো ভাই কাম হইছে কি? দুলো ভাই দাস তুই কি লাগবো? কি লাগবো তো ফুফা না? উত্তর আমি নিতাম না তো তুমি সবাই আউস করে দিছে না? মাথা উত্তর আল্লাহ গো
যারা এক টাকা দুই টাকা করে আমারে দান করছে সবাই তুমি জান্নাতে 100 টাকা দিয়ে দিও আর আমারে আমি যে কষ্ট করে আমার দিত না তোমার আর দিন বাবা দোয়া করো আর দিন যাও আর কি করবে এত এত 10 টাকা দিলে আমি কো সাহায্য দেব কেন তে যাই এত ভাই আচ্ছা বাবা আচ্ছা আমি লাগা মা লাগা বুঝিনি মনে করে অন্য অন্য ফুইরা দিলে আনো কেউ আউস করে দিলে আইনো আউস আউস করে আউস কষ্ট দিও না কি ওরে যাই দিলে আচ্ছা দেখা দোকান তাই বুঝা আমার তো মনে করো যে অসুবিধা নাই গরমের মনে সবকিছু হজম করে লাগছে বুঝছো না তোমরা যে অপমান করো আমার রেগুলার একটু হজম করছি সবকিছু হজম করছি আমার কোনো অসুবিধা নাই বুঝছো না একটা জিনিস চিন্তা করে দেখছেন মনে করে যে বুইরটা হ্যাঁ রাইতেছি না তুমি যে খালি করতি বুঝছো হতি বা লাইলেন হতি লাইলেন হ্যাঁ নমস্কার ভাই এ মনে করে আমার যে সম্মান করেন তে মারি আর আপনার বহুত আমার সম্মান করেন না হ্যাঁ মানুষ না তোমার মনে করছে গারের মধ্যে আর গলা থাকতো না আমার বুকটা ফাটতো খেলে আমার এত আমার শালি তো আছে আরে হালি জি কইতো মনে করো আমরা লোক ফেম করে বললে কি আমার লোক আমরা বুকটা ফাটা না মেজে মেজে মনে কোনা আর লন্ডন থাকলে ভালো নিলে হ্যাঁ বাজার এটা ঠিক মনে কোনা আমি তো তোমার সেই জায়গা চিন্তা করি পারি না আর পূজা পারি না বুঝছো নি তাহলে আমি মনে করি ছাড়াই দিতে যাই আমি যাই না হ্যাঁ যাই দিলে লবে মনে করেন জুতা ছিলাইতেছে সব লোক যদি টিয়া দিলো মু আমি তাহলে জায়গায় অসুবিধা নাই হ্যাঁ হাতালা নিয়ে নিলে কেনা বার হইব বাকি